خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. 15 আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ হত্যা করা হয় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে। প্রায় একই সময় ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে হত্যা করে। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদের বাসায় হামলা করে সেনিয়াবাদ ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, আব্দুর রব সেনিয়াবাদের বড় ভাইয়ের ছেলে সজীব সেনিয়াবাদ এবং এক আত্মীয় আব্দুল নঈম খান রিন্টু ও তিন অতিথিসহ চার কাজের লোককে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। 2 অক্টোবর 1996 সালে ধানমন্ডি থানায় হয় মামলা, আর 12 মার্চ 1997 সালে বিচারকাজ শুরু হয়ে 19 নভেম্বর 2009 সালে আপিল বিভাগ বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেয়। রায় কার্যকর করা হয় 2010 সালের 28 জানুয়ারি। মধ্যরাতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শরিয়ার রশিদ খান ও লেফটেন্যান্ট কর্নেল একে মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা যান আরেক আসামি আজিজ পাশা। তবে এখনও পলাতক রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও 6 খুনি। তাদের অবস্থানও অনেকটাই নিশ্চিত বলে দাবি করেন সাবেক এই সচিব। একজনকে পারলাম না ঠেকাতে আমরা। এয়ারপোর্টে এসবি ধরেছে মাজিদকে, বলছে যে স্যার শুধু বলেন যে ইনি কি খুনির লিস্টে কে আছেন, ছিলেন, এবং সেই পররাষ্ট্র সচিবের জন্য তাকে ওরা ছেড়ে দিল, চলে গেল। এম রাশেদ চৌধুরী এখন আছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং সেখানে তিনি আছেন বিচারাধীন। তারপরে জার্মানিতে কিছুদিন লুকিয়ে থাকার পর লেফটেন্যান্ট কর্নেল এইচ এম বি নূর চৌধুরী এখন কানাডায় তিনি আছেন, তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ লিবিয়ার বেনগাজি শহরে তিনি অবস্থান করছেন, মাঝে মাঝে সেখান থেকে তিনি পাকিস্তানে যান। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শরফুল হক ডালিম, তার ব্যবসা বাণিজ্য নিয়ে সে সবসময় নাইরোবিতে থাকে, মাঝে মাঝে সেখান থেকে সে পাকিস্তানে যায়। একটা পাসপোর্ট থাকতে হবে, তো পাকিস্তান সাপ্লাই দিয়েছে ওদের পাসপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয়, ল মিনিস্ট্রি, তিনটা মিনিস্ট্রি। বিভিন্ন কারণে এখন কাজ করছে কারা, কাজ দেখাচ্ছে কারা, যেই বা যারা করছেন তাদেরকে সক্রিয় হতে হবে এবং তাদেরকে একটু ইনোভেটিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। আপনি কিন্তু ওই গতানুগতিকভাবে কাউকে ধরতে পারবেন না। 15 আগস্টের হত্যাকারী 6 পলাতক খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি নিহতের স্বজনদের। তখন আমার বয়স মাত্র 4 বছর, পরিবারের সবাই হয়তো বা আনন্দ মধ্যে আছে, কিন্তু কোনো কারণে বাবা মাকে মিস করছি এবং সবার সামনে কাঁদলে সবাই হয়তো বা বিব্রত হবে, তাই হয়তো বা নিজেকে আড়াল করে হয়তো বা বাথরুমে চলে গেলাম, হয়তো বা আলমারির পিছে গিয়ে লুকিয়ে মার জন্য বাবার জন্য কান্দাম, এরকম অনেক অনেক সময় কাটিয়েছি। হতাশ নেই, আমরা এখন আশাবাদী যে বাকি আসামিদেরকেও, ঘাতক খুনিদেরকেও আনা যাবে এবং এক পর্যায়ে আনা হবে এবং ফাঁসির রায় কার্যকর হবে। বঙ্গবন্ধু অবিনশ্বর এক আদর্শ ও প্রেরণার নাম, সেই প্রেরণাতেই এগিয়ে যাবে বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ করবে নতুন প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।